আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমিন ক্যাডেট একাডেমির অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের স্বাগত। তোমাদের যারা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের বাংলা গদ্যাংশের আজকে আলোচ্য বিষয় যে বিষয়টা আমি নির্ধারণ করেছি, প্রথমেই দেখো তোমাদের আমাদের বন্ধুরা, এটা একটা ধারাবাহিক একটা তোমার ভ্রমণ কাহিনী নিয়ে এসেছে। এক আত্মীয় স্বজনের বাড়িতে তোমরা বেড়াতে যাও, সেক্ষেত্রে আমরা এখানে গল্প দেখেছি ঐশী এবং ওমর, তার খালাতো ভাই বোনের বাড়িতে বেড়াতে গেছে বা খালুর বাড়িতে বেড়াতে গেছে। তো সেখানে বেড়াতে গিয়ে খালুর বাড়ির যে পারিপার্শ্বিকতা, কোথাও দেখেছে লাউ গাছ, কোথাও দেখেছে শিম গাছ, কোথাও দেখেছে বেগুন, বেগুনের ক্ষেত, তাই না, জমি, কোথাও দেখেছে ফুল ফল, হ্যাঁ কাঁঠাল গাছ দেখেছে। তো সেই গল্পটা থেকে আমি আজকে পড়াবো শব্দের অর্থ এবং যুক্তবর্ণ বিভাজন। তো প্রিয় শিক্ষার্থী দেখো, লক্ষ্য করো, প্রথমে এক নম্বর আলোচ্য বিষয় হলো শব্দার্থ, দুই নম্বর হলো কি যুক্তবর্ণ বিভাজন। এবার দেখো মূল শব্দটা, যে এখানে শব্দের অর্থ আমি লিখেছি, মূল শব্দ প্রথমে লিখতে হবে এভাবে, তোমরা পরীক্ষার খাতা লিখবে, উপস্থাপন করবে, অক্সিজেন, এটা হবে মূল শব্দ। এর অর্থটা কি, এক প্রকার গ্যাস, ঠিক আছে, অক্সিজেন ছাড়া তো আমরা বাঁচতে পারি না, তাই না। তাহলে দেখো এরপরে শব্দটা হলো উপকার, উপকার অর্থ কারো সাহায্য করা বা মঙ্গল কামনা করা, হ্যাঁ অর্থ দিয়ে সাহায্য করা, কথা দিয়ে সাহায্য করা, হ্যাঁ কোনো জিনিসপত্র দিয়ে সাহায্য করা। ধরো তোমার বন্ধু স্কুলে আসছে, একসাথে আসছো, তোমার তার কলম শেষ হয়ে গেছে, লিখতে লিখতে কলম শেষ হয়ে গেছে, তুমি তাকে একটা কলম ধার দিয়ে সাহায্য করলা, এটাই হলো উপকার। এরপরে দেখো ভালো, সরি ডাল, বৃক্ষ শাখা, তাহলে ডালটা কি, বৃক্ষের যে শাখা প্রশাখা হয় সেটাকে বলা হয় ডাল, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো মৌমাছি, মৌমাছি একটা কি, কীট পতঙ্গ, তাই না, মধু সংগ্রহ করে যে মাছি, এটা হলো কি মৌমাছি। এরপরে দেখো আপন, আপন শব্দের অর্থ নিজ বা আত্মীয় স্বজন, তাই না। এরপরে দেখো বাতাস, বাতাস এই শব্দের অর্থ পবন বায়ু। এরপরের শব্দ হলো বাগান, বাগানের অর্থ হলো উদ্যান অথবা যেখানে ফুল ফলাদি উৎপন্ন হয়। এবার আসো আমরা যুক্তবর্ণ নিয়ে। তো প্রিয় শিক্ষার্থী প্রথম আলোচ্য বিষয় ছিল কি শব্দার্থ, এরপরে দ্বিতীয় বিষয় হলো যুক্তবর্ণ বিভাজন। তো দেখো তোমাদের এই আমাদের বন্ধুরা এই গল্পে যে যুক্তবর্ণগুলো রয়েছে, দেখো এই অক্সিজেনের যে কয় স দন্ত স, এই যুক্তবর্ণটা রয়েছে ক যোগ দন্ত স সমান এই এই যুক্তবর্ণ যোগে একটা শব্দ হলো অক্সিজেন, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো ক্ষীয় অথবা এটাকে কেউ কেউ যুক্ত খ বলে, যেটার মধ্যে রয়েছে ক যোগ মূর্ধন্য স, এটা দিয়ে একটা শব্দ এখানে দেখো লিখেছি বৃক্ষ। এরপরে বর্গীয় সাথে বফলা, এটা বিভাজন করলে হয় কি বর্গজ যোগ বফলা, এই যে। এরপরে দেখো দন্ত নয় ধ, এখানে দেখো দন্ত ন যোগ ধ, এ বিভাজন করলে দন্ত ন যোগ ধ সমান সমান, এটা দিয়ে যদি আমরা একটা শব্দ গঠন করি বন্ধুরা। এরপরে দেখো গয়র ফলা, এটা যুক্তবর্ণ, এটাকে যদি আমরা বিভাজন করি গ যোগ রফলা, এই যে ব্র্যাকেটে এভাবে লিখতে হবে। এরপর দেখো দৈরিকার দ্রি, আচ্ছা এটা যুক্তবর্ণ, এটা বিভাজন করলে হবে দ যোগ রিকার, এই যে রিতে কি রিকার, আচ্ছা এটা যোগের শব্দ হলো দৃশ্য। তো ছোট্ট বন্ধুরা তোমাদের বছরের শুরু থেকেই আমাদের ভিডিও ক্লাসগুলো অবলোকন করবে এবং যখন যে বিষয়ের ক্লাসগুলো আপলোড করা হবে সে বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য করবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজ আমি এখানেই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।